জি না এখন আমি বের হব কিন্তু সারাদিন তো এটা রোদের মধ্যে বাইরেই রইল আচ্ছা বের হব একটু খুলবেন এখন যখন টাইম হচ্ছে 11টা বাজতে অল্প কিছু বাকি তখন ওরে আলো সাগর দেখা যায় না মানে এখানে সাগর কিন্তু আলোর কারণে সাগরের কোনো কিছু বুঝতে পারতেছি না অ্যান্ড এই পাশে একটু পাহাড়ও আছে ছোটখাটো একটা আর আমি যেটা করছিলাম কালকে এখানে ঘুমানোর আগে আমার ব্যান্ডেনা আমি এবার একটাই নিয়ে আসছি কারণ ব্যাগে জায়গা নাই অ্যান্ড আমার এই টি শার্টটা এটা ধুয়ে এখানে শুকাইতে দিয়ে দিচ্ছি এগুলা মোটামুটি সকাল নাগাদ শুকাইয়া গেছে অ্যান্ড এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ব্রেকফাস্টটা করে এখন হোটেল চেঞ্জ করার পালা কালকে রাতে হোটেল অনেকগুলো দেখছি কিন্তু কোনোটাই বুকিং দিয়ে আসি নাই এখন দেখি যায় যেটা ভাল লাগে উঠা যাবো শুধু অ্যান্ড তারপরে রাতেও ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়েছে সব কিছু মিলা সকালে কি বৃষ্টি হয়েছে নাকি রাস্তা একটু ভেজা ভেজা মানে রোদ আছে আজকে আজকে মনে হয় বৃষ্টি হবে না তাহলে চলেন আজকে আমরা হোটেলটা চেঞ্জ করি অ্যান্ড হোটেল চেঞ্জ করে দেন তারপরে আজকে হয়তো মেরিন ড্রাইভে যেতে পারি অথবা নাজিরার টেক নাকি নাজিরের টেক শুট কির পল্লি এয়ারপোর্টের ওই পাশে মানে আজকে ভোরে বের হওয়ার ইচ্ছা ছিল কিন্তু ঘুম ভাঙে নাই চলেন দেখি দিন শুরু করি আগে সালামুকুম ভাই আমাকে একটু পুরা মোবিল দেওয়া যাবে বা কিছু হ্যাঁ চেনে দিব আচ্ছা জি ধন্যবাদ হ্যাঁ ভালো আছেন আপনার কত দিতে হবে ভাইয়া 50 ছোটবেলায় একটা কথা শুনছিলাম এখন অল্প বিদ্যা ভয়ঙ্করী কথায় কথায় ডিকশনারি আর আরেকটা কথা এখনো পর্যন্ত শুনি সেটা হলো চালাক শত্রু ভালো বোকা বন্ধুর চেয়ে আর সেই জিনিসটাই হয়েছে ঢাকা আমি এবার চেনটা এখানে আসার আগে এমন একজনকে দিয়ে অ্যাডজাস্ট করাইছি মানে সে অবশ্যই ভালো অবশ্যই ঠিক আছে কিন্তু আমি কক্সবাজার আসবো বা আমি চিটাগাং আসবো এটা যখন সে শুনছে বা আমি একটু পাহাড়ি দিকে যেতে পারি তখন সে এটাকে এমন টাইট করছে যে এটা মানে চেন ছিঁড়ে যাওয়ার উপক্রম ছিল যেভাবে কটকট কটকট আওয়াজ করতেছিল অ্যান্ড এখানে যে ভাইয়ের এখান থেকে চেনটা অ্যাডজাস্ট করা নিলাম ওনার নামটাও জিজ্ঞেস করা হয় নাই আমি দেখি এরপরে আসলে ওনার নাম বা ওয়ার্কশপের নামটা আমি জিজ্ঞেস করবো এটা হলো ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভে যাওয়ার যে রোডটা এই রোডেই বাম পাশে অল্প একটু 1 কিলো সামনে গেলেই বাম পাশে নিঃসর্গ যা মানে নিঃসর্গ আর ডলফিন মোড়ের মাঝামাঝি লেফটে পড়ে ডলফিন থেকে যেতে এত অল্প সময়ের মধ্যে এবং বোঝা যায় আসলে একটা এক্সপার্ট লোক যখন আপনার বাইক ধরবে তখন তার ধরাতেই আপনি বুঝতে পারবেন এবং কারো খারাপ বলতে ভালো লাগে না বাট জিনিসটা খারাপই হয়েছে চেনটা নিয়ে আমি একটু ঝামেলাতেই পড়তেছিলাম অ্যান্ড কটকট কটকট আওয়াজ করতেছিল গিয়ার চেন অ্যান্ড ইঞ্জিনের এই অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা আরটিআরের সুপার স্মুথ অ্যান্ড স্মুথনেসটাই চলে গেছিলো অ্যান্ড এখন পোড়া মোবিল দিয়ে যে স্মুথনেসটা আসছে মানে সুপার স্মুথ যেটা আমি কী বলবো আমি তো চেন লুপ করে আসছিলাম WD-40 ওইটা তো এত স্মুথ ছিল না কারণ চেনের অ্যাডজাস্টমেন্টই উল্টাপাল্টা ছিল ওকে যাই হোক একটু এই টাইমে এই জায়গাটা একটু এরকম জ্যাম থাকে ডলফিন মোড়ের কাছাকাছি চলে আসছি অ্যান্ড লাস্ট দুদিন বৃষ্টি হওয়াতে পুরাই কাদা কাদা হয়ে গেছে এলাকাটা আর এখন এখান থেকে আমরা আবার যাচ্ছি হোটেলে চেক আউট করলাম অ্যান্ড এই চেনটা নিয়ে আমার একটু মন মেজাজও ভালো ছিল না এই কারণে তারপরে হোটেলের উপরে উঠছিলাম সুইমিং পুলে তো নামা হয় নাই বাট সুইমিং পুলটা একটু দেখলাম অ্যান্ড দেখে দেন টেবিল টেনিসের একটা কোর্ট ছিল ওইটাও একটু উপরটা একটু জাস্ট ঘুরে টুরে নেমে আসলাম ব্যাগ ট্যাগ নিলাম অ্যান্ড দেন নেক্সট হোটেলের দিকে রওনা হইতেছি এবার হয়তো হোটেল বেশ কয়েকটা চেঞ্জ করা হইতে পারে কারণ বিভিন্ন রকম হোটেলে থাকলে বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হবে ভাই আমাকে তোমরা সাইড দাও না কেন আমি কি যাবো না আচ্ছা এবার আমরা একদম সাগর আগেও সাগরের পাড়ে ছিলাম বাট এবার আমরা আরেকটু সাগরের পাড়ের দিকে চলে যেতেছি রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক আগের সাথে অনেক কিছুই মিল নাই এটা হয়তো সুগন্ধা বা কী বীজ বলে এটাকে যে বীজে বলে আমি বীজ সম্পর্কে আলাদা একটা ভিডিও বানাবো 4-5টা বীজ আছে এখানে অ্যান্ড একদিনে সবগুলো একটা একটা করে চক্কর দিয়ে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ ওইটাতে আপনারা বীচের আইডিয়াটা পাবেন অ্যান্ড রাতে এখানে আড্ডা দেওয়ার জন্য জায়গাটা আমার কাছে বেস্ট লাগে এটা সাইমনের সামনে অ্যান্ড আমরা রেগুলার এখানে আসলে মানে যখনই আসি মোটামুটি এখানে আমরা রাতে এক চক্কর হইলেও আসি টাইম হলো 5:06 অ্যান্ড আমি এতক্ষণে হোটেল থেকে বেরিয়েছি যাব আর এর পেছনে কারণ যেটা আমি কারণটা বলতেছি কারণটা খুব একটা সুবিধার কারণ না অ্যান্ড আরেকটা কারণ জন্ম নেয় কিনা তাও দেখি ভাইয়া বাইকটা কি রাতেও বাইরেই থাকবে রাতেও কি বাইরেই থাকবে হ্যাঁ ও না আমি যখন আসছি তখন বললো যে বাইরে রাখার জন্য না মানে ভিতরে রাখতে পারলে ভালো কারণ সারাদিন রোদের মধ্যে বাইরেই ছিল বাইরেই থাকবে ভেতরে রাখা কি যাবে চাইলে
না তাহলে আমি ভিতরেই রাখবো, কারণ রোদের মধ্যে বাইরে ফালায় রাখার দরকার তো নাই। আপনি সকালে থাকবেন? আমার রুম এখানে, কিন্তু আমাকে তো ওই সময় ভিতরে ঢুকাইতে দেয় নাই, বলছে বাইরে রাখার জন্য, কারণ রোদের মধ্যে এটা বাইরে তো ফালায় রাখা যাবে না। জি না এখন আমি বের হব, কিন্তু সারা দিন তো এটা রোদের মধ্যে বাইরেই রইল। আচ্ছা বের হব একটু, খুলবেন তাহলে বন্ধ তো স্যার, আপনার ওদিকে ঘুরে আসতে হবে। আচ্ছা আসেন আসেন। আচ্ছা এই হলো আরেকটা ব্যাপার, আমার বাইকটা সারাদিন রোদের মধ্যে ছিল, অ্যান্ড আমি গেস্ট না, আমি গেস্ট না, এটা তো আমার চেহারার মধ্যে লেখা নেই। এখন আপনাদের সাথে শেয়ার করি একটা মজার ব্যাপার। মজার ব্যাপারটা হলো, নর্মালি আমরা যে হোটেলগুলোতে থাকি বাইকাররা, মানে কালকে রাতের ভিডিওটা যেখানে শেষ করছি, যদি ওটা দেখে থাকেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন, সেই ভিডিওতে আমি বিভিন্ন রকম রুম রেন্টের কথা বলছি, অ্যান্ড ওই সমস্ত জায়গায় আমাদের বাইকগুলোকে খুব বেশি যত্ন করে রাখা হয়। অ্যান্ড এখানে আমি বাইক নিয়েও আসছি, গাড়ি নিয়েও আসছি, সব কিছু নিয়ে আসছি, কিন্তু গাড়ি নিয়ে আসলে একরকম ব্যাপার স্যাপার, বাইক নিয়ে আসলে আরেক রকম ব্যাপার স্যাপার। কেন রে ভাই, মানে বাইকই এটা ছোট বা এটার দাম কম, এই জন্য কি মানুষের ভ্যালু কমে যায়? আমি জাস্ট সারাদিন দেখলাম বাইকটা এখানে রেখে। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যারা এখানে থাকতেছে তারা প্রায় 2 ঘন্টার মতো রুম মানে বুকিং দিয়ে নিচে বসে আছে রুমের জন্য, এবং 2 ঘন্টা ওয়েটিং এর পরে তারা রুম পাচ্ছে। মানে কেন আমি আমি টাকা দিয়ে আমি এই এই সমস্যা এই ভেজাল কেন নিব? ভিউ সুন্দর ফাইন, বাট মানে আমার কিছু বলার নেই। যাই হোক, এটা একটা বাজে এক্সপিরিয়েন্স শেয়ার করলাম প্রথমে, অ্যান্ড একটু ঘুরতে বের হব। ফোনও দিতেছে কাফি, আর আলো শেষ হয়ে যাবে, আমার মনে হয় বের হয়ে যাওয়া উচিত। আমরা মোটামুটি গতকাল পর্যন্ত এই রোডের এদিকেই ছিলাম, অ্যান্ড আমি যেটা চিন্তা করছিলাম যে ঘুম থেকে মানে উঠে এদিকে একটা রোড আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে, রোডটা আমি যাই না আসলে, যাইতে যাইতে আজকের রোডটা আমি শেয়ার করতে পারবো কি না, কারণ অলরেডি এখানে যে পরিমাণ ডার্ক দেখা যাইতেছে, ভিডিওতে কিছু দেখা যায় কি না আমি যাই না, আর আমার হেলমেটের গ্লাস কালো হওয়াতে আমি টোটালি মানে আমার দেখতে প্রবলেম হইতেছে, অ্যান্ড আমার মনে হইতেছে ভিডিওতে যে খুব বেশি ভালো কিছু আসতেছে তা না, যদিও উপরে অনেক গাছপালা হওয়াতে রোডটা একটু মানে রোড একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, কিন্তু দেখি যদি পৌঁছে যেতে পারি আজানের আগে, যে জায়গাটার কথা মানে বলতেছি, তাহলে অন্যরকম একটা ব্যাপার দেখাইতে পারবো আপনাদেরকে। আমি জাস্ট রোডটার ছবি দেখছি এবং রোডটা সম্পর্কে শুনছি যে এইরকম সুন্দর একটা রোডও এদিকে আছে। রেগুলার তো এই মেরিন ড্রাইভ রোডে তো অনেক আসা হয়েছে, বা এই হিমছড়ি রোডে অনেক আসা হয়েছে, কিন্তু এইখানে যে আরেকটা গোপন রোড আছে ওই রোডটাতে টোটালি আসা হয় নাই। অ্যান্ড আজকে একটু দেখি ওই রোডটা এখন গিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি কিনা, কারণ আমার প্ল্যান পুরাই হয়ে গেছে উল্টাপাল্টা সব কিছু। আমি দেখছেন আজকে এক হোটেলে থাকার কথা, যায় উঠছি আরেক হোটেলে, মানে ইন্টারনাল কিছু ব্যাপার স্যাপারে প্ল্যানটা উল্টাপাল্টা হওয়াতে এখন যেটা আমার করতে হইতেছে এখন ওই রোডে যাইতে হইতেছে, তা না হলে হয়তো যদি ঘুমাইতে পারতাম তাহলে আগে আগেই যাইতাম। আর আরেকটা ব্যাপার যেটা বললাম, নর্মালি আমরা একটা হোটেলে গেলে দেন উঠে তারপরে রেস্ট করি অ্যান্ড সব কিছু করি, কিন্তু আমি কোনো হোটেলের বদনাম করতেছি না, হয়তো এই হোটেলের নিয়মই এইটা, মানে যেভাবে আমরা এক হোটেল থেকে চেক আউট করে না ঘুমায়া যায় ওখানে উঠছি, অ্যান্ড যাওয়ার পরে রুম দিতে আমাদের 2 ঘন্টা লাগাইছে, এই 2 ঘন্টার মধ্যে আমরা আবার বের হইছি। অ্যান্ড বের হয়ে আমি বাইক ছাড়া বেরোইছিলাম, আমি এইদিকে আসছিলাম, অ্যান্ড সময় টময় কাটায় যখন 3টার সময় আমরা হোটেলে গেছি, 3টার সময় সেম মানে আরও প্রায় আধা ঘন্টা আমাদের দাঁড় করে রেখা দেন রুম দেওয়া হয়েছে, অ্যান্ড তখনও দেখি শত শত লাগেজ হোটেলের সামনে রাখা। মানে কেন ভাই, আমি টাকা দিয়ে থাকবো, আমি কেন এত কষ্ট নিব, এত প্যারা নিব? এর জন্য তো আমার 2000 টাকা দামের হোটেল অনেক ভালো, গেলে মানে খুব সুন্দর আপ্যায়ন করে বাইক টাইক ভিতরে রেখে একাকার অবস্থা এখানে আমার বাইক রোদের মধ্যে ফালায় রাখছে। আরে ভাই, আমি বাইক নিয়ে আসছি, এই জন্য কি আমার বাইক রোদে ফালায় রাখতে হবে? মানে এইটা কি অবস্থা? যাই হোক, এগুলা কিছু বাজে এক্সপিরিয়েন্স যে কোনো জায়গায় গেলে হয়, অনেক সময় বলি অনেক সময় বলি না, যেহেতু এখন ডেইলি লাইফ ব্লগ করতেছি এখন সব কিছুই জানতে পারবেন। তবে এক্সপিরিয়েন্স যত বাজেই হোক, এই ধরনের রোড দিয়ে যখন চলাফেরা করবেন তখন মানে সব কিছু ভালোই লাগবে। রাত হইলো, রোডটার মধ্যে মানে একটু ডার্ক হয়ে গেলো, রোডটার মধ্যে লাইট থাকাতে ভালোই লাগতেছে। বাম পাশ পাহাড়, ডান পাশ সমুদ্র, মানে এই রোডের স্পেশালিটি এইটা, এক পাশে পাহাড় এক পাশে সাগর, দুইটার মাঝখান দিয়ে একটা রাস্তা, মানে জাস্ট ওয়াও। আমার কাছে এই রোডটা ওয়াও ছাড়া আর কিছু এই রোডের নাম দেওয়ার নাই, এটা মেরিন ড্রাইভ রোড না হয়ে এটার নাম ওয়াও রোড হওয়া উচিত ছিল। আচ্ছা একটু ফাস্ট রাইড করি, মাফ করবেন, আর ওই জায়গাটায় দেখি আপনাদেরকে নিয়ে যাওয়া যায় কিনা আলো থাকতে থাকতে, আমি অন্ধকার হলেও নিয়ে দেখাবো। সেই সুন্দর রোডে যেতে যেতে আমরা সানসেট ভিউটা কিন্তু উপভোগ করতে পারি। যদি আমি ডান দিকে বেশিক্ষণ তাকায় থাকতে পারবো না, তাহলে সামনে থেকে গাড়ি এসে আমাকে একদম রিয়েল ভিউ দেখা দিবে, বাট আপনারা দেখতে পারেন, আমি একটু সামনে তাকায় থাকি, ঘাট ডান দিকে ঘোরা, আপনারা সানসেট ভিউটা দেখেন, অ্যান্ড এর মধ্যে যতটুকু পারি আগে যাই।
আচ্ছা, এই হলো সেই রোড যেটার কথা বলতেছিলাম। আমি এখনো পর্যন্ত শিওর না যে কতটুকু দেখা যেতেছে। আমি সামনে থেমে মোবাইল দিয়ে ফুটেজ নিব, কারণ মোবাইলের ফুটেজ এর চেয়ে ভালো দেখা যাবে। অ্যান্ড রোডের মাত্র এটা হলো শুরু, মানে এটা শেষ না। অ্যান্ড কোন দিক দিয়ে যাইতেছি আমি এই ক্যামেরায় কতটুকু কী দেখাইতে পারতেছি আমি নিজেও বুঝতেছি না। আমি কালকে যদি আমি এদিক থেকে বেরো হয়ে যাই, আমি কালকে একদম সকালে ঘুম থেকে উঠে আপনাদেরকে এই রোডের ভিউটা দেখাবো এই ভিডিওতেই, জাস্ট ওই ভিউটা দিয়ে দিব। অ্যান্ড এখন আমি বুঝতেছি কী পরিমাণ ভয়ঙ্কর অ্যান্ড কী পরিমাণ সব কিছু এখানে। আর একা আসাটা কতটুকু এখানে সেফ তাও আমি জানি না, বাট তারপরেও আমার মনে হলো যে আজকে এটার ফুটেজটা আমার নেওয়া দরকার। অ্যান্ড আমি চলে আসছি। অ্যান্ড আমি এটা সম্পর্কে যেটা জানতে পারছিলাম যে এই জায়গাটা অল টাইম রিস্কি, অ্যান্ড এখানে দিনের বেলায় অনেক রকম ঝামেলা হয়, অনেকের নাকি ক্যামেরা ট্যামেরা এখানে নিয়ে গেছে বা কিছু। কিন্তু আপনাদের ভাই তো আপনাদের ভাই, আপনাদের জন্য ফুটেজ তো নিবেই। অ্যান্ড চলে আসছি, এই হলো ব্যাপার স্যাপার। অ্যান্ড এই রোডটা খুব যে বড় তা না, এরকম পাহাড় কাটা রোডটা, খুব অল্প জায়গা, মানে কতখানি হয়তো কিলোমিটার খানেক। কিন্তু ভাই এইটুক জায়গায় আসলে আপনার মনে হবে যে আপনি মানে কক্সবাজার নাই, অন্তত পক্ষে আমি জাস্ট মাটির ভেতরে দিয়ে যেতেছি, মানে দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। অ্যান্ড এদিক দিয়ে বেরোতেছি। আর আজকে এসে যেটা দেখলাম অটো টটো সব কিছুর যে ভিড়, মোটামুটি এখানে সেফ, মানে সেফ বলা যায়। আমি এখানে জাস্ট ফোনে একটা ক্লিক করে নিই, তাহলে আপনারা জিনিসটা রিয়েল ভিউটা বুঝতে পারবেন। ওকে, যেহেতু ডার্ক হয়ে গেছে, অ্যান্ড আমার টার্গেট এটাই ছিল যে রোডে এসে একটু ভিডিও নিব, অ্যান্ড ভিডিওটা নিতে পারছি। ভিডিওতে কতটুকু দেখানো গেছে জানি না, বাট আমি চোখে দেখতে পারছি। আমি ইনশাআল্লাহ একটা রিয়েল ফুটেজ আপনাদেরকে এটার দেখাবো বা দেখাইছি অলরেডি। তাহলে এদিক থেকে বের হয়ে, অ্যান্ড সিটিতে কিছু কাজ আছে, একবারে এদিক থেকে বের হয়ে সিটিতে চলে যাই। আমার চেন আবার আওয়াজ করতেছে, মানে আমি এমন রাফলি চালাইছি আমার এই বাইক, আমি ফার্স্ট এত রাফ চালাইলাম। ওকে, অর্ধেক রাস্তা থেকে আমাদের সেলিম ভাই ধরে নিয়ে আসছে এখানে। সেলিম ভাই, আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলবেন ওয়ার্কশপের। আমার ওয়ার্কশপের অ্যাড্রেসটা হচ্ছে সুজা, আপনার জাপড় সড়ক রুট দিয়ে আসার সময় টেকনাফ রুটে, আর প্রথম স্টেশন হচ্ছে মরিচা বাজার। মরিচা বাজার, এটা এটা আমাদের মরিচা বাজার। আচ্ছা, মরিচা বাজার গুরু বাজারের পাশে মোটরসাইকেল ওয়ার্কশপ, ইয়াসিন ডিজিটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমার দোকানের নাম। আচ্ছা আচ্ছা, মেইন রুট দিয়ে একদম। হ্যাঁ হ্যাঁ, আপনার এটা তো একদম মেন রোডে, আমরা একটু অলিগলিতে আসছি, কিন্তু মেন রোড দিয়ে মনে হয় ভালো হইতো আসলে। আর রাতে এই রোডটা আমার কাছে একটু রিস্কি লাগছে, এখনো দুই পাশে কিছু দেখা যায় না। যাই হোক ভাই, আমার চেনের মোটামুটি অ্যাডজাস্টমেন্ট সব কিছু ঠিকঠাক করে দিছে, আশা রাখি এবার ঠিকঠাক হবে। অ্যান্ড যদি আপনি শহরের দিকে যান আমার সাথে অবশ্যই দেখা করবেন, ফোন দেওয়া নাম্বার তো আছেই। ওকে, ধন্যবাদ ভাই। না না, আর লুজ না, অনেক এমনি একটু লুজ হইব। আমরা ঢুকবো বামে, লেখা তো আছেই, লেখা আছে না প্রত্যেক জায়গায় জায়গায় মোড়ে মোড়ে। ওকে, তাহলে প্রবলেম হবে না। এই রুট কি খবর? এটা হবে 30 কিলো, না 30 না, 20 কিলো, 20 কিলোর মতো রান করে অলরেডি আমরা এখন হচ্ছে কক্সবাজার ডলফিন মোড় থেকে লাবণীর দিকে যে রাস্তাটা একদম চৌটালি সোজা যে রাস্তাটা গেছে হোটেল সিয়ালিফের সামনে। অ্যান্ড খাইতে হবে, এখন বাজে হচ্ছে 6:54, মানে 7টা, দুপুরে এখনও পর্যন্ত খাই নাই, সকালের ব্রেকফাস্ট করে ঘুরতেছি এই জাস্ট ভিডিওটা করার জন্য। আমি চিন্তা করছি যে খাইতে গেলে এই ভিডিওটা আজকে আর আলো পাবো না, করতে পারবো না, তারপরে যতটুকু আলো পাইছি অতটুকুর মধ্যে করার ট্রাই করছি। অ্যান্ড একটা প্যান্ট কিনছিলাম, ওই প্যান্টটাও কাটাইতে হবে, প্যান্ট কাটাবো অ্যান্ড একটু খাবো টাবো, এই এখনকার কাজ, তারপর আসি তো, চলেন একসাথে খাইতে যাই। আপনারা কি এখন পায়লাটা করেন? পায়লা করেন? পায়লা না না, প্রবলেম নাই, নর্মাল খাবারই খাবো। আর আমি গতবার আইসা 3 দিন ঘুরে গেছি পাওলা, খেয়াল আছে আপনার? আমরা কয়েকজন আইসা আইসা ঘুরে গেছি গতবার। আর এখন আছি হচ্ছে হলিডে মোর কক্সবাজার, মানে কক্সবাজার মেইন সিটি হচ্ছে এটা। অ্যান্ড কোনো একটা পেট্রোল পাম্প আছে এইদিকে, টানপাড়া বা টানবাজার নামে একটা এলাকা আছে। আমার প্যান্ট কাটার জন্য লোকাল এক ভাইয়ের কাছ থেকে জানলাম যে এই দিকটাতে কিছু একটা আপন টাওয়ার নামে মার্কেট আছে, ওইখানে নাকি প্যান্ট কাটা বা এই ধরনের কাজ হয়, কিন্তু এখানে তো রাস্তাই কেটে ফেলছে, প্যান্ট কাটবো কীভাবে? আচ্ছা চলেন দেখি আপন টাওয়ার খুঁজি। টাইম যখন 8:20, তখন এই বাইকের পেছনে আমার টমটাকে পার্ক করে এইদিকেই বিল্ডিংটার নাম হচ্ছে আপন সামনে। অ্যান্ড এটার গলির ভিতরে দেখলাম যে বেশ কয়েকটা দোকান টোকান আছে, অ্যান্ড ওইখানেই প্যান্ট কাটে। এখানে প্যান্টটা কাটতে অলরেডি দিয়ে আর তারপরে আমি ভিডিও শ্যুট করতেছি। অ্যান্ড 8:00 দিছিলাম, 8:20 বাজে, উনি বলছিল 20 মিনিটের কথা, ওরে কি হয় এগুলা। অ্যান্ড মোটামুটি এতক্ষণে হয়ে যাওয়ার কথা, নিতেছে হচ্ছে 60 টাকা, আর ঢাকায় মনে হয় 50 নেয় নাকি, ঢাকায় মনে হয় এখন 60 হয়ে গেছে, আগে একসময় 40 নিত। ভাইয়া একটু যাই, একটু যাই, একটু যাই, এই তো ঢুকে গেছি রে। দেখি প্যান্টের কি অবস্থা, কি করলো, ঠিকঠাক মতো হয়েছে কিনা।
এইখানেই প্যান্টের দোকান। আপনাদের যদি কক্সবাজার আসার পর কারো দরকার হয় তাহলে আপন মার্কেটের গলি দিয়ে ঢুকলে বেশ ভিতরে বড়সড় বঙ্গবাজারের মতো একটা ব্যাপার স্যাপার দেখা যাইতেছে। এখান থেকে কাজটা সারতে পারবেন না, প্যান্ট ট্যান্ট কাটতে পারবেন, অনেক রকম জিনিসের জ্যাকেট ট্যাকেট সব কিছুর দোকানই আছে। ভাইয়া প্যান্টটা কি হয়েছিল কাটা? আচ্ছা ধন্যবাদ ভাইয়া। 40, 50, 60 না ভাই আমি ব্যাগ, আমার পিঠে ব্যাগ। ধন্যবাদ ভাই, একটু দেখে নিই। ওকে ডান। হ্যাঁ আমার রেগুলার সঙ্গী সাথে যে ব্যাগ ওইটা এবার ওইখানে নিয়ে এসেছি, এটার ভিতরে করে এই প্যান্টটা ক্যারি করছি। অ্যান্ড এই ব্যাগের মধ্যে আমি এবার আমার ফুল জামা কাপড়, 3টা গেঞ্জি, 2টা হাফ প্যান্ট অ্যান্ড আন্ডারওয়্যার এন্ড মোজা টোজা যেগুলো ওগুলো ঢুকাইছি হচ্ছে মোটরসাইকেলের সিটের নিচে। এভাবে তাহলে আর কি এখান থেকে বাসায় একটু যাই, হেলমেট টেলমেট রাখি, এরপরে হয়তো সাগর পারে একটু হাঁটতে বেরোবো। তাহলে এই ব্লগটা শেষ করে দিই, কারণ প্রায় 30 মিনিটের জ্যাম পার হয়ে আসতে হয়েছে অ্যান্ড এখন আবার 30 মিনিটের জ্যাম পার হয়ে এখান থেকে যেতে হবে। Check the mic and make sure it sound right, boys. It sound right, boys.